জিভে জল চলে আসছে, খাওয়ার আগেই জিভে জল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি সীমাও ভালো আছি। তোমাদের সকলকে জানাই আমার সীমা সারিজ অ্যান্ড বিউটি চ্যানেলে অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। আর আজকে আমি কখন ভিডিওটা শুরু করেছি বলো তো? দুপুরবেলায় আজকে আমি ভিডিওটা শুরু করেছি দোকান থেকে। তো এই দেখো, এখন আমি দোকানটা লাগাচ্ছি। বাইরে কিন্তু প্রচুর রোদ, প্রচণ্ড রোদ একদম, আর গা দিয়ে পুরো অনবরত দরদর করে ঘাম বইছে, প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। আর বাইরে মনে হচ্ছে টাকফাটা রোদ্দুর। তো আমি দুপুরবেলায় দোকানটা লাগিয়ে নিচ্ছি, সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো ভাবলাম দোকানে গিয়ে ব্লগটা শুরু করব, তো ব্লগ শুরু করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু একদম একটানা দেখো, আমার অনুরোধ রইল। তো দেখো সব লাইট টাইট বন্ধ করে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে বাড়ি গিয়ে কিন্তু আম মাখবো, তো তোমরা অবশ্যই দেখো। এই দেখো এবার রাস্তায় চলে এসেছি। এই গাছটা না খুব ভালো লাগে, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া নয় রাধাচূড়া, মানে বেশ হলুদ হলুদ ফুল হয়। একটা যেটা কৃষ্ণচূড়া সেটা তো রেড কালারের হয়, লাল ফুল হয়, আর যেটা রাধাচূড়া সেটা কিন্তু হলুদ কালারের ফুল হয়। আর এখানে কিন্তু হলুদ কালারের ফুল মানে ফুল হয়, এটা রাধাচূড়া গাছ। তো তোমরা এই গাছটার নাম জানো কি না অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো এটা আমাদের গলির রাস্তা, রাস্তা দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি। এবার চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে। বাপের বাড়িতে আজকে মেয়ে রয়েছে, তো মেয়েকে নিয়ে যাব, সেই জন্য মেয়ে আসছে ওপর থেকে। আমি আর ওপরে উঠলাম না কারণ গরমে দেখতেই পাচ্ছো ঘেমে গিয়েছি, গা দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। তো সেই জন্য আর সিঁড়ি দিয়ে উঠলাম না, আর সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু ভীষণ হাঁপিয়ে যাব আর ভীষণ গরম লাগবে, তার জন্য নিচে দাঁড়িয়ে রইলাম। মেয়ে চলে আসবে, মেয়েকে নিয়ে কিন্তু বাড়িতে হাঁটা দেবো। তো দেখতেই পাচ্ছ মুখের কী অবস্থা, বাজে অবস্থা হয়েছে, গলা টলা দিয়ে প্রচুর ঘেমে গেছে, আর আমি কিন্তু প্রচুর ঘামি গরমে। তুই দেখো যা গরম পড়েছে, ঘাম তো হবেই। তো দাঁড়িয়ে রয়েছি, মেয়ের অপেক্ষা করছি, মেয়ে চলে এলে কিন্তু এবার চলে যাব বাড়ি। আর হাঁটার পরে দেখবে, হাঁটাহাঁটি করার পরে কিন্তু প্রচুর গরম লাগে। আর আমগুলো একটু নরম নরম হয়ে গেছে, তো যার জন্য মানে স্লিপ করছে না, আর কিছুদিন পরে আম পেকে যাবে। কিছুদিন পরে নয়, আম পাকতে শুরু করেছে এখন, আম পাকতে শুরু করেছে, তো সেই জন্য এতেও একটু পাকা পাকা ভাব চলে এসছে, যার জন্য নরম হয়ে গেছে। তো এরকম উপর থেকে চামড়া উঠে যাচ্ছে, মানে এইটা আমের যে প্রলেপটা রয়েছে সেটা উঠে যাচ্ছে, সেই জন্য একটু গ্রেট করতে অসুবিধা হচ্ছে। তো দেখো করছি, অনেকদিন পরে আম পাকা খাচ্ছি, খুব ভালো লাগে আম পাকা খেতে। অনেকটাই আম নিয়ে বসেছি, অনেকে মিলে খাবো, এতগুলো আম দেখে ভাববেন না যে শুধু আমি একা খাবো, অনেকে মিলে এই আম পাকাটা খাওয়া হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
জিভে জল চলে আসছে, খাওয়ার আগেই জিভে জল। একবার খেলে মনে হচ্ছে বারবার খাই। It's funny cuz it's true. দারুণ টেস্ট।
দারুণ টেস্ট, অনেকদিন পরে খেলাম, খুব ভালো লাগলো। তোমরা কেকে আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর কেকে আম মাখা খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে। তো আজকে আমার দিনটা কিন্তু এইভাবেই কেটেছে, বেশ ভালোভাবে কাটলো আজকে আমার দিনটা, কারণ যার শেষ ভালো তার সব ভালো, কারণ আমার শেষটা হয়েছিল ভালো, তো যার জন্য দিনটা আজকে আমার খুব ভালো কেটেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা কথা, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক শেয়ার কমেন্টও করছো না, তার সঙ্গে সাবস্ক্রাইবও করোনি, অথচ আমার ভিডিও দেখছো, দেখে চলে যাচ্ছ, এটা করবে না প্লিজ বন্ধুরা। তোমরা আমার ভিডিওটা দেখো, আমার পাশে থাকো, লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো বেশি বেশি করে, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা যেন সবসময় আমার সাথে থাকে, সেটাই তোমরা আমার জন্য একটু কামনা করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। টাটা, বাই বাই।